ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী তাপপ্রবাহের সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস, এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর বন্ধুরা জানিয়ে দিই উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে কোনো সেই রকমভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টায় কয়েকটি জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টিও হতে পারে। আগামী 2-3 দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়বে, তবে তারপরে 2-3 দিন তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না। এরপর বন্ধুরা জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়লেও পরবর্তী 2-3 দিন তাপমাত্রার কোনো রকম পরিবর্তন হবে না। এগোচ্ছে মৌসুমি বায়ু, ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হলো। স্থলভাগের দিকে এগুচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 72 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 6 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 75 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 85 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 14 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। আগামী 31 মে কেরল উপকূলে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে বিহার ও উত্তরপ্রদেশে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে 30 মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।